প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ 2024 প্রতিযোগিতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র সার্ভিসেস কাবাডির শুভ উদ্বোধন ঘোষণা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ 2024 প্রতিযোগিতার। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র সার্ভিসেস কাবাডির শুভ উদ্বোধন ঘোষণা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সফল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, লীগ কমিটি চেয়ারম্যান, পুলিশ অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বপ্নভূমি ভূমি প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান, চলমান সিনিয়র সার্ভিসেস লীগ কমিটির সম্পাদক এবং ফেডারেশনের সদস্য আমজাদ হোসেন মজনু সহ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ বিমান বাহিনী। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি একটি লোনা সহ 33-32 পয়েন্টে জিতে নেয় বিজিবি। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি। একটি লোনা সহ খেলায় 49-25 পয়েন্টে জেতে বাংলাদেশ নৌবাহিনী। এই সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমাদের মূল টার্গেট হলো বিশ্বকাপ এবং এশিয়ান গেমস এবং অবশ্যই আমাদের সাউথ এশিয়ান গেমস, কারণ এইগুলো আপনার অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত যে সমস্ত টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টগুলো কিন্তু এগুলোই তো, সেখানে আমাদের অবশ্যই আছে। এবং আমাদের যেহেতু জাতীয় খেলা, কাবাডি বিশ্বের সবাই জানে যে এই কাবাডি খেলাটি বাংলাদেশের খেলা এবং আমাদেরও কিন্তু তৎপরতা রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্লেয়ার হান্টিংয়ের যেমন রয়েছে, আমাদের ট্রেনিংয়ের ঠিক তেমনই রয়েছে এবং আমাদের যে ম্যাচ আয়োজন, যে সমস্ত বিষয়ে আপনার খেলার ডেভেলপমেন্টের জন্য দরকার হয় তার প্রতিটিই কিন্তু আমরা করে যাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন। তো আমি আশাবাদী যে গত যে টুর্নামেন্ট হয়ে গেল এশিয়ান গেমসে, সেই গেমসে যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতাকারী দল ছিল তাদের যে টিম স্পিরিট, টিম টেম্পারামেন্ট, টিম পাওয়ার, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ দল ঢের ভালো ছিল। পরবর্তীতে আপনারা বঙ্গবন্ধু কাপে দেখেছেন, কিন্তু দুঃখজনকভাবে আমরা সেখানে কিন্তু ভালো করতে পারিনি। তো আমরা এটাকে এক্সিডেন্ট ধরেছি, একটি কারণও ছিল আমাদের দুইজন কোচ ছিল বিদেশি কোচ, দুইজনের দুজন কোচই কার্ডিয়াক ফেলিওরের জন্য তারা টিমের সাথে যেতে পারেনি। তো সেক্ষেত্রে আমাদের কোচবিহীন টিম পাঠাতে হয়েছিল। তো আমি মনে করি যে সেটি একটি কারণ যে ঠিকমতো তারা সেখানে গাইডলাইন পায়নি, বিধায় সেই যে তাদের প্রত্যাশিত ফল সেটি করতে সক্ষম হয়নি। আমরা আগামীতে কিন্তু আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারব। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে 9 দলের অংশগ্রহণে আয়োজিত লীগের পর্দা নামবে আগামী 16 জুলাই। দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের বড় মঞ্চে খেলার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এইচপি দলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলেন, ভবিষ্যতের জন্য খেলোয়াড় তৈরি করার জন্যই এই অস্ট্রেলিয়া সফর। এক মাসেরও দীর্ঘ সফরে এইচপি দল লঙ্গার ভার্সন, ওয়ান ডে এবং টি টোয়েন্টি সব ধরনের ক্রিকেটই খেলবে। বাংলাদেশ ভবিষ্যৎ ক্রিকেট দল অর্থাৎ বাংলাদেশ হাই পারফরম্যান্স এইচপি দল অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে। সেখানে আরও 2-4 দিনের 3 ওয়ান ডে এবং স্থানীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের প্রস্তুতি টুর্নামেন্টও খেলবে তারা।
সফরের প্রাক্কালে ফটো সেশন শেষে এইচপি দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানান, অস্ট্রেলিয়া সফরটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা সুযোগ। এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন তিনি ক্রিকেটারদের। এখান থেকে প্লেয়ারদের প্রিপেয়ার হওয়ার বা এখানে প্লেয়ারদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করাটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে যদি আমরা টুর্নামেন্টে ট্রফি জিতি সেটা তো অবশ্যই অনেক ভালো হবে এবং আমাদের জন্য অনেক আনন্দের হবে। অস্ট্রেলিয়া সফরে ভালো করে দেশের জন্য সুনাম বয়ে আনার চেষ্টা করবেন বলে জানান খেলোয়াড়েরা। সেই সাথে এই সফরকে ভবিষ্যৎ জাতীয় দলে প্রবেশের ছাড়পত্র বলেও মানছেন তারা। আমি ট্রাই করব যে ওইখানে গিয়ে যে কন্ডিশন আছে ওইটাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য, যাতে পারফরমেন্সটা খুব ভালো করতে পারি বা দেশকে ভালো কিছু দিতে পারি যেখানেই খেলি না কেন। সো এখানে একটা অপরচুনিটি আসছে, এখানে ইনশাল্লাহ চেষ্টা করব, নিজের শতভাগ দিয়ে চেষ্টা করব। আমাদের জন্য এই ট্যুরটা অনেক হেল্পফুল হবে ইন টার্মস অফ কন্ডিশন জানা বোঝা এবং ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করে খেলার জন্য। বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক দুর্জয় জানান, ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের তৈরি করার জন্যই এই সফরের আয়োজন করা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। 19 জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ আসর। শিরোপা জয়ের লক্ষ্যে বিকেএসপিতে অনুশীলন করেছেন টাইগ্রেসরা। টি-20 ফরম্যাটের খেলায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। ছেলেদের বিশ্বকাপ শেষ হতে না হতেই মাঠে গড়াচ্ছে টি-20 ফরম্যাটের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার ডম্বুলায় শুরু হবে 8 দলের এই টুর্নামেন্ট। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর অক্টোবরে বাংলাদেশে হবে টি-20 ফরম্যাটের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বলে মনে করেন বাংলাদেশ দলের বোলার মারুফা আক্তার। 7টা টিমের সাথে খেলবো, তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে আমরা নিজের মাটিতে এসে আরো ভালো কিছু করতে পারি। এদিকে নাহিদা আক্তার সুপ্তা জানান, এশিয়া কাপ ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সুযোগটা তারা কাজে লাগাতে চান। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে তো ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে, ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক তো এশিয়া কাপ শিরোপা জেতার প্রত্যাশাই করছেন, সেই সঙ্গে জানান এশিয়া কাপের ফল বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে। এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। এর আগে এশিয়া কাপে 7 দল খেললেও এবার খেলবে 8 দল, তাই ফরম্যাটে কিছুটা পরিবর্তন এসেছে। এবার প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। 28 জুলাই হবে এশিয়া কাপের ফাইনাল। অবকাঠামোগত দুর্বলতার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ, বললেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 ফরম্যাটে টাইগাররা অনেক পিছিয়ে থাকায় বিশ্বকাপ জেতাটা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। বিসিবির কার্যালয়ে সংবাদ মাধ্যমে এসব কথা জানিয়েছেন নান্নু। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-20 ফরম্যাট যেন বাংলাদেশের কাছে এক গোলক ধাঁধা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার-8 পর্বে উঠলেও টাইগারদের পারফরমেন্স খুশি করতে পারেনি ক্রিকেট ভক্তদের। বিষয়টি স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনারা জানেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন টি-20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায় এবং কিছু আইডেন্টিফাই খেলোয়াড় দরকার এক একটা প্লেসের মধ্যে যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করা। ঢাকা কেন্দ্রিক নয়, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, ফার্স্ট ক্লাস ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ফরম্যাটে খেলোয়াড় সংখ্যা বাড়ানো হলে আগামী 2 বছরের মধ্যে সব ধরনের ক্রিকেটে বাংলাদেশ সাফল্য পাবে বলে আশা করেন নান্নু। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও এস্টাবলিশ না, আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি এস্টাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়, তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। তো সেইভাবে এটা সময়ের প্রয়োজন এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে, আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে। বাংলাদেশ এ দল এবং হাই পারফরমেন্স দলগুলো যদি খেলার পর্যাপ্ত সুযোগ পায় তবে সেখান থেকে জাতীয় দলের পাইপলাইনে অনেক খেলোয়াড় আসবে বলে মত প্রকাশ করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
শুভ 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 দিন, এটিএন বাংলার জন্মদিন। আপনারা জানেন যে খেলা জগৎ অনুষ্ঠানে আমরা বরাবর চেষ্টা করি আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব, আমাদের সংগঠক যারা আছে তাদেরকে উপস্থিত করতে। এই দীর্ঘ একটা সময় এটিএন বাংলা কাজ করে গেছে খেলাধুলার উন্নয়নে। আপনারা দেখেছেন যে আমরা মেয়েদের ক্রিকেট বলি বা ছেলেদের বলি, সবসময় এটিএন বাংলা সবার প্রথমে খেলা লাইভ দেখিয়ে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে সকল ক্রীড়াবিদদের। এটিএন বাংলা 27 থেকে 28টি বছরে পা রাখছে। 27টি বছর কেমন ছিল এটিএন বাংলার যাত্রা এবং কেমনভাবে দেখেছে, সেই কথাগুলোই আজকে আমরা শুনব। আপনারা জানেন আমাদের খেলাধুলার এই ব্যক্তিত্ব পর্বে আমরা চেষ্টা করি কোনো সংগঠক, কোনো ক্রীড়াপ্রেমীকে হাজির করতে। ঠিক আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সকলের ভীষণ পছন্দের শেখ মোহাম্মদ আসলাম, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি শুনতে চাইবো যে এটিএন বাংলা একেবারে 27 শেষ করে 28 পা দিয়েছে, হাঁটি হাঁটি পা করে, এবং এই 27 বছরে আসলে এত এত কাজ করা, বিশেষ করে আমাদের যে ক্রীড়াঙ্গন আছে সেটাকে সবসময় এটিএন বাংলা চেষ্টা করেছে সকলের সামনে, সকল দর্শকের সামনে সবার আগে পৌঁছে দিতে, সবার আগে তুলে ধরতে। যদি একটু এটিএন বাংলা নিয়ে আপনার কাছে শুনি। আমি লিডারশিপকে আমি ধন্যবাদ জানাই যে মাহফুজুর রহমান সাহেবের মতো একজন যোগ্য নেতৃত্ব এটিএন বাংলার নেতৃত্বে আছে, যার জন্যে হাঁটি হাঁটি পাপা করে এত সাফল্যের সহিত ওনারা যে এগিয়ে গেছেন, শুধু সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে ওনারা কাজ করেন নাই, ক্রীড়াঙ্গনকে যেভাবে উনি আলগে রেখেছিলেন এবং তুলে ধরেছিলেন, আমাদের যুব সমাজকে যেভাবে উনি সাপোর্ট করছেন, ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নাই। এবং মাহফুজুর রহমান সাহেবের ডাইনামিক লিডারশিপে আপনারা যারা মাঠ পর্যায়ে এবং সামাজিক বিভিন্ন জায়গায় আপনারা কাজ করছেন, আপনারা একটা দায়বদ্ধতা নিয়েই কাজ করছেন, এবং যার জন্য আজকে এটিএন বাংলার প্রশংসা এবং এর প্রচার সমস্ত বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে গেছে, আমি সাধুবাদ জানাই এই লিডারশিপে। আপনি নিজেও আসলে এটিএন বাংলার সাথে ছিলেন, আমাদের ডক্টর মাহফুজুর রহমান স্যার উনি নিজেই আসলে ফুটবলের উন্নয়নে কাজ করে গেছেন এবং আপনি কোঅর্ডিনেটর হিসেবে আসলে কাজ করেছেন, এই যে সেই যাত্রা সেটা আসলে শুরু করেছিলেন কিভাবে এবং যাত্রাটা আসলে কেমন ছিল? ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট, এবং এই ধরনের টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে বারংবার হওয়া উচিত, এবং এটা উনার যে সৎ সাহস মাহফুজুর রহমান সাহেবের ছিল সেটার জন্য আমরা সার্থকতা পেয়েছিলাম, এবং 480টি উপজেলা 10টা করে আমরা স্কুল অন্তর্ভুক্ত করেছিলাম এবং ডিভিশন শহর থেকে আমরা 20টা করে স্কুল নিয়েছিলাম। বললাম তো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এবং খুব লাক্সারিয়াস টুর্নামেন্ট ছিল, এটা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তখন ছিলেন, উনিও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছিলেন, এটা শুধু সম্ভব হয়েছে মাহফুজুর রহমান সাহেবের নেতৃত্বের কারণে। শুধু ওখানেই ক্ষান্ত হন নাই, উনি সারা বাংলাদেশে প্রতিটি জেলায় 10টা করে বল উপহার দিয়েছিলেন, এটা সমস্ত যুব সমাজকে আরও উৎসাহিত করার জন্য উনি এই যে কাজটি করেছিলেন এটা ওনার অনবদ্য অবদান, এই অবদান জীবনে ভোলা যাবে না, এবং এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের অনুদান প্রতিটি জেলায় প্রতিবার প্রতি বছরই দেওয়া উচিত আমি মনে করি, যেটা এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে আছে যে এটিএন বাংলা এত বড় একটা স্কুল টুর্নামেন্ট করেছে এবং ফুটবল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এটার জন্য এটিএন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এক্স্যাক্টলি, খেলাধুলা শুধুমাত্র নট অনলি ফুটবল, আমি যদি ক্রিকেট বলি ছেলেদের মেয়েদের এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, ইনফ্যাক্ট আমরা যেই প্রোগ্রামে কথা বলছি আমরা প্রতিটা পর্বে আসলে চেষ্টা করি যে যত ধরনের ইভেন্ট আছে সেগুলোকে সকলের সামনে তুলে ধরতে, এটা প্রায়শই আসলে অন্যান্য চ্যানেলে আসলে বলতে গেলে দেখাই যায় না, এটাকে কিভাবে আপনি দেখেন, মূল্যায়ন করেন? সেটাই বললাম, ওনার সামাজিক দায়বদ্ধতা ওনার কাঁধে রেখে উনি কাজ করেন এবং প্রতিটা অঞ্চলে উনি ওনার পদচারণা, যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার, এই ভার্সেটাইল ক্যারেক্টার এইসব জায়গায় না বসলে সামাজিক উন্নয়ন পাওয়া খুব দুষ্কর। আমি মনে করি যে এই জন্মদিনে ওনাকে সাধুবাদ জানিয়ে আমি ছোটো করবো না, আমি ওনাকে নিজে যে ধন্যবাদ জানাবো এবং বলবো যে এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এবং সমাজ গঠনে এটিএন বাংলার যে ভূমিকা এটা যেন সারা জীবন থেকে যায়। একটু যদি শুনি আপনার কাছে যে আপনি পুরস্কারপ্রাপ্ত একজন সাবেক ফুটবলার, এই যে বাফুফে যে কাজগুলো আসলে করছে আমরা দেখি, যারা সাবেক ক্রিকেটার আছে, ফুটবলার আছে বা অন্যান্য যেই সেক্টরগুলোতে কাজ করে যাচ্ছে, সবাইকে কোনো না কোনো জায়গায় তারা আসলে অ্যাড করছে এবং তারা সফলতা বয়ে আনছে, এই জায়গাটাতে ফুটবল আসলে কতটা পিছিয়ে?
পিছিয়ে, মানে অনেক পিছিয়ে আমি বলবো, আই এম সরি টু সে, যে এত বড় একটা ডাকসাইটি প্লেয়ার সালাউদ্দিন সাহেবকে ওখানে বসানো হয়েছে, আজ পর্যন্ত আমি নিজেই বলতে পারবো না যে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারদের নাম আমি, এটা এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। কারণ উনি কোনোদিন আমাদেরকে এই নতুন জেনারেশনের সঙ্গে, আমরা যে একজন ফুটবলার ছিলাম, ফুটবলার মানে কি, আজকে আমার গোলের রেকর্ড স্টিল ইজ দেয়ার, 178 গোল আমি বাংলাদেশ জাতীয় লিগে আমি করেছি এবং ন্যাশনাল টিমে আমি 24 গোল করে এখনও হাইয়েস্ট স্কোরার হিসেবে আমি আছি। তো এই জায়গাগুলোতে আমি তো চাই যে নিউ জেনারেশন এসে ভাঙবে, তাকে আমি ফুলের মালা দিয়ে আমি বরণ করব। এই জায়গাতে কখনো উনি আমাদেরকে কখনো ডেকে বলেন নাই, আসুন আপনাদেরকে একটু নিউ জেনারেশনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা বড় দুঃখের ব্যাপার। এবং যার জন্য আজকে ফুটবল একদম ধ্বংসের তলানিতে যেয়ে ঠেকেছে আমি বলব। যদি এই তলানি থেকে আবার ওপর দিকে উঠতে হয় ফুটবলকে, সে জায়গাগুলোতে কাজ করার জায়গা আসলে স্পেসিফিকলি কী কী আছে? ডেফিনেটলি অনেক জায়গা আছে, যেটা আমি বলবো যে সমস্ত 64টি জেলায় এবং এই জেলাগুলোতে যে কত সুন্দর সুন্দর প্রতিভাবান খেলোয়াড় আছে এটাকে খুঁজে আগে বের করে আনতে হবে। এবং ওই জেলাগুলোতে আমাদের সময় যেটা ছিল, প্রতিটা জেলায় একটা করে লীগ অনুষ্ঠিত হতো এবং ওই প্লেয়ারগুলো ওখানে পারফর্ম করতে পারতো, যার ফলে তারা ঢাকা থেকে আমাদের যারা বড় বড় ক্লাবগুলো ছিল ওরা কালেক্ট করে নিয়ে আসতো, এবং যার জন্য আমি আজকে আসলাম হতে পেরেছি। এবং এই সুযোগগুলো হাতছাড়া করলে আমাদের প্রতিভা ওই ওখানে ঝরে পড়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার খুব জরুরি ভাবে। আপনাকে কখনো ডাকা হয়েছিল কিনা ফুটবলের সাথে কাজ করতে? না, আমি ওই যে আমি আর মাহফুজ সাহেব ওই যে এটিএন বাংলা যে স্কুল টুর্নামেন্টটা বললাম, ওই লাস্ট ওইটাই করে এসেছি, এরপরে আর এত বড় টুর্নামেন্ট আর বাংলাদেশে হয়েছে কিনা আই এম ডাউট। ইসলামী ব্যাংক এটা পৃষ্ঠপোষকতা ছিল, আমি ওনাদেরকে সেলুট করি যে ওনারা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এত বড় একটি অনুদান আমাদেরকে ফুটবল ফেডারেশনকে দিয়েছে। একটা বিষয় একটু শুনি যে এটা কি শুধু আসলে আপনাকেই ডাকা হয় না, নাকি আপনারা যারা সাবেক পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আছেন এবং সাবেক যারা আছে পুরস্কারপ্রাপ্ত ছাড়াও তাদের সকলকে আসলে ওই ধরনের কাজ করার কোনো সুযোগ? আমি আমার অগ্রজ হিসেবে, আমার সিনিয়র প্লেয়ার হিসেবে আমি সালাউদ্দিন সাহেবকে যথেষ্ট মানে স্নেহ করি এবং সম্মান দেখি, কিন্তু কোথায় ওনাকে বাদ সেধেছে, আমরা মিডিয়ার সঙ্গে আমরা ডেফিনেটলি আমাদের কোথায় আমাদের খেলা নষ্ট হচ্ছে কোথায় ভালো হচ্ছে এই জায়গাগুলো তো আমরাই বলবো, তো এই জায়গাগুলো হয়তো ওনার বিচার বিশ্লেষণে ওনার বিপরীতে যায়, সেই কারণেই ডাকে না ওনার এই ফুটবল যে ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গাতে আমরা কাজ করতে চাই সেই জন্যে উনি আমাদের ডাকে না। আমি ঠিক বুঝতে পারবো না, যে বুঝতে পারি নাই এখনো পর্যন্ত যে উনি কেন আমাদেরকে বড় বড় কমিটি যখন হয়, যে সাপোজ ডেভেলপমেন্ট কমিটি, এইসব কমিটিতে আমাদেরকে তো অবশ্যই রাখতে পারেন উনি, তো আমি জানি না কেন উনি করেন না। বাট ওই জায়গাটা টোটালি ভেরি ফ্রাঙ্কলি আমি নিজে ইচ্ছে করে যেতে চাই না, বিকজ ইট ইজ রোড অ্যান্ড টোটালি এটা পচে গেছে একদম, এই জায়গাতে আমার যাওয়ার আর কোনো স্বাদ ও শখ নাই। উনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আমি আশা করি আরও বেশি উনি বেশি বছর বাঁচুক, আরও চালিয়ে যাক এবং ফুটবল ধ্বংসের আরও দ্বার প্রান্তে নিয়ে চলে যাক। বাট নিজের মনে হলেও কিছু না কিছু কোনো জায়গায় আমার কষ্ট লাগে, ফুটবলটা এইভাবে শেষ হতে পারে না। প্রত্যেকটা ইভেন্টের আসলে নির্দিষ্ট একটা শিডিউল টাইম থাকে এবং একটা ক্যালেন্ডার থাকে যে সারা বছর জুড়ে আমি এই এই কাজগুলো করব, এই ধরনের টুর্নামেন্টগুলো হবে, সেটা কতটা আসলে বাফুফে পালন করছে আপনার কাছে কি মনে হয়? যদি পালন না করে থাকে সেক্ষেত্রে কেন আসলে করছে না? একটা ফেডারেশনের একটা সারা বছর একটা বর্ষপঞ্জি থাকে, এই ক্যালেন্ডার অনুযায়ী ওনার এগোনো উচিত এবং বাচ্চারা সেইভাবে রেডি থাকে। কিন্তু আমাদের সময় যেটা ছিল, আমাদের লীগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইদার শেরে বাংলা অথবা সরবর্দি কাপ হতো, এই জায়গাগুলো আমাদের নতুনভাবে আমাদের চিন্তাভাবনা করা উচিত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যে সারা বাংলাদেশকে কীভাবে ফুটবলের আওতায় আনা যায়। এই জায়গাতে ওনারা অনেক অনেকখানি পিছিয়ে আছে বিদায় আজকে ফুটবলের এই দণ্ডদশা। আমি বলবো যে যেমন এখন নতুন করে শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট হতে পারতো, কিংবা শেখ মুজিব যেটা সরবর্দি কাপ হতো সেটা শেখ মুজিব নামে আমরা সেই কাপটা করতে পারতাম, যেটা আমাদের যুব সমাজকে আরও অবহিত করা যেত। শেখ মুজিবুর রহমান সাহেব উনি একজন বড় ফুটবলারও ছিলেন। এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার জায়গা আছে,
যে ইতিহাস থেকে আমাদের ছেলেরা বঞ্চিত হচ্ছে এটাও ব্যাপার, প্লাস খেলাধুলো থেকে তারা অনেক দূর পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন এরা এখানে বসে আছে? এরা যুব সমাজকে একটা সুসংগঠিত সমাজ গঠনের জন্য এদের যে অবদান সেটা তাদের রাখা উচিত, এবং সেটা একমাত্র খেলাধুলো এবং লেখাপড়া এর পাশাপাশি এই ক্রীড়াই পারে একমাত্র একটা সুন্দর সমাজ গঠন করার দায়িত্ব নিতে। যদি আমরা ইন্টারন্যাশনালি কথা বলি তাহলে সেখানে কিন্তু সবসময় মেয়েদের কথাটা উঠে আসে ফুটবলের ক্ষেত্রে, মানে যেহেতু ফুটবল নিয়ে কথা বলছি। এই জায়গাটাতে ছেলেদের এখন পর্যন্ত র্যাঙ্কিং বলি বা ছেলেদের অবস্থান বলি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে, সেটা ডে বাই ডে একেবারে ব্যাক ফুটে যাচ্ছে। কেন যাচ্ছে? যাচ্ছে এই কারণে আমি বলবো যে সারা বাংলাদেশে কোয়ালিটিজ আর নট দেয়ার। এই কোয়ালিটি তখনই আসবে যখন সারা বাংলাদেশে কম্পিটিটিভ মুড তৈরি হবে, এবং যত বেশি কম্পিটিশন হবে তত ভালো প্লেয়ার তৈরি হবে, এবং এই কম্পিটিটিভ মুডে ফুটবল খেলাটাও একটা নিজের আত্মবিশ্বাসকে সুপ্রতিষ্ঠিত করা। এই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি, যার জন্যে আমাদের ছেলেরা এবং মেয়েরা কিছুটা হলে তারা থমকে দাঁড়িয়েছে আমি বলবো। তবে আমি মেয়েদের জন্য একটু সাবাসি দেবো এই কারণে যে মেয়েরা অনেক সাফল্য বয়ে এনেছে, এবং এখন ফুটবল কথা বলতে গেলে মেয়েদের কথাই আগে আসে, কারণ তারা অনেকগুলো টুর্নামেন্ট জিতেছে এবং নেপাল এবং ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নও হয়ে এসছে। মেয়েরা ডেফিনেটলি ওয়ান স্টেপ এগিয়ে আছে আমার মনে হয়। আমরা অনেক সময় ফিফা থেকে শুনি যে ফিফা আসলে এই পানিশমেন্ট দিয়েছে, এটা বন্ধ করেছে, এটার আসলে অভিযান চলছে বা তদারকি চলছে, কী হচ্ছে? এই যে বিষয়গুলো ঘটছে বাফুফেতে সেটা আসলে পুরো ফুটবলে তো প্রভাব পড়ছেই, পাশাপাশি আমাদের পুরো হোল ক্রীড়া অঙ্গনে আসলে কতটুকু প্রভাব পড়ছে, সেই নেতিবাচক দিকটা যদি শুনি আপনার কাছে। একজন ফুটবলার হিসেবে আমি বলবো এটা খুব দুঃখের মানে সংবাদ, এবং এই ধরনের সংবাদ এই মুহূর্তে আমাদের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলকে ভীষণ ক্ষতি করে দিয়েছে আমি মনে করি। কারণ একটা বিরূপ প্রতিক্রিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এবং এটা ওভারকাম করতে হলে অবশ্যই আমি মনে করি ইনাফ ইজ এনাফ। ওনার তো অনেক বছর হলো, এখন আমার মনে হয় যে ওনার ওখান থেকে সম্মানের সহিত ফিরে আসাই উচিত, পদত্যাগ করে ওখান থেকে চলে যাওয়া উচিত ওনার। এখন ছেলে মেয়েরা ক্রিকেটে ফুটবলে বা ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টের সাথে আসলে জড়াতে চায়, নিজেকে প্রুভ করতে চায়, সেই জায়গাটা কি একেবারে তৈরির জায়গাটা শেষ হয়ে যাচ্ছে কিনা? আপনি দেখুন তখন আমি এবং মাহফুজ সাহেবের মাধ্যমে 5 কোটি টাকা আমাদেরকে চেহারা দেখেই দিয়েছিল ইনশাল্লাহ, যে ইসলামী ব্যাংক আমাদেরকে দিয়েছিল, এবং এটা ঘটা করেই সমস্ত বোর্ড মিটিংয়ে আমাদেরকে ডেকে নিয়ে সম্মানের সহিত আমাদেরকে দিয়েছে। এই সম্মানের জায়গাটা এইসব নিউজ হলে তো টোটালি চলে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। আমি চাই যে এটা পুনরুদ্ধার করার জন্য হলেও সালাউদ্দিন সাহেবের উচিত এখন ওখান থেকে সম্মানের সহিত চলে যাওয়া, এবং যাতে করে ফুটবল এই যে স্পন্সরশিপ দেওয়ার জন্যে অনেকে আগে দাঁড়িয়ে থাকতো, মুখিয়ে থাকতো যে আমরা ফুটবলকে কীভাবে প্যাট্রোনাইজ করবো, এবং তাদের কোম্পানিরও সুনাম হতো। তো এই জায়গাগুলোতে আমাদের তো এই সব নিউজ হলে তো ব্যত্যয় ঘটবেই, আর এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অনেক ধন্যবাদ আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ এটিএন বাংলাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন এটিএন বাংলা।